আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি কিব্রিয়া এবং আমি মেঘলা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা অশেষ সমেত আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম আমরা একটি মজার খেলা, সেটা হচ্ছে বরিশালের জামাই আজকে আর ঢাকায় বউ, মজার প্রশ্নোত্তর খেলা। তো চলেন দেরি না করি আমরা খেলাটা শুরু করি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমাদের দেওয়া এই মজার মজার নতুন নতুন ভিডিওগুলো আপনারা মিস না করে যান। তো আজকে প্রশ্নোত্তর হবে, দেখা যাক প্রশ্নোত্তরগুলো কে কীভাবে দেয়। তো চলেন আর দেরি না করি শুরু করা যাক, লেটস গো। তুমি রেডি? ইয়েস। তো শুরু হয়ে যাক। প্রথম কোশ্চেন আমি কোশ্চেনগুলো করব এবং উত্তর আমরা দুজনে দিব। তো প্রথম কোশ্চেন হচ্ছে কে বেশি কথা বলে? মেঘলা কি প্রিয়া, আপনারাই বলুন আমি কি বেশি কথা বলি না ও বেশি কথা বলে। হ্যাঁ ঠিকই আছে, আমি আমি সব সময় দেখবেন ওই বেশি কথা বলে। হ্যাঁ আমি কথা বলি বেশি আর মেঘলা সব সময় ওর মুখ দিয়ে হয়তোবা ঝগড়া হলেও মুখ দিয়ে কথা বের হয় না, মুখ দিয়ে অনেক কষ্টে আমার বলতে হয়, অনেক কষ্টে আমার বলতে হয় যে মেঘলা কথা বলো কথা বলো, মেঘলা কথা বলে না। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে বেশি খাবার খায়? খাবার খায় নিশ্চয়ই আমি। আমি বেশি খাবার খাই কারণ মেঘলা কমই খায়, মেঘলা ওরকম বেশি খায় না, কিন্তু আমি খাবার খেতে থাকি আর এ তো ভালো লাগে, আমার খাবার খেতে ভালো লাগে। আমিও খাই, কম খাই না। আচ্ছা তৃতীয় প্রশ্ন হচ্ছে কে বেশি ঘুমায়? মেঘলা। ভুল কথা, ভুল কথা, আমার ঘুমিয়ে আসে না, মেঘলা বেশি ঘুমায়। মেঘলা আসলে ঘুমাইতেই থাকে ওকে, আসলে আমি আসলে অনেক রাত পর্যন্ত জাগি, মেঘলা অনেক আসে দুপুর 12টা ঘুম থেকে উঠে। তার মানে তাহলে তো হইলে তো ও ভুল বলছে, আমি বেশি ঘুমাই। আচ্ছা চতুর্থ প্রশ্ন হচ্ছে কে বেশি কেনাকাটা করে? মেঘলা, মেঘলা বেশি কেনাকাটা করে কারণ মেঘলা বাইরে গেলে আমি ভয়েতে বাইরে যাই না, যতক্ষণ মানি ব্যাগে টাকা থাকে ততক্ষণ পর্যন্ত কিনতে থাকি। আমি ভয়েতে বাইরে যাই না যে মেঘলা বেশি কেনাকাটা করে। মেঘলা কেনাকাটা করতে মানে করে এত বেশি বলে ভুল হবে, মেঘলা আমার জন্যই কেনাকাটা করে, বাবুদের জন্য কেনাকাটা করে, নিজের জন্য খুবই কিনতে গেলেও মানে অনেক রকমের সবজি কিনতে হবে যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে। মানে এমন একদিন হয়েছে যে আমার কাছে 10 টাকা ছিল, মানে শেষ বেঁচে ছিল, ওই 10 টাকা নিয়েও সে কেনাকাটা করছে। আচ্ছা যাই হোক, মেঘলা বেশি কেনাকাটা করে। আর কার বেশি বন্ধু আছে? আমাদের এটা দুজনে কেউ উঠাতে পারছি না কারণ আমাদের কারোই বন্ধু নেই, আমরা দুজন দুজনেরই বন্ধু, আমাদের কারো প্রশ্ন উত্তরগুলো নিজেদের মধ্যেও করছি, আমাদের মধ্যেও ভালো লাগছে আর আপনারা অনেক কিছু জানতে পারছেন আমাদের বিষয়ে। তো কে বেশি স্বাস্থ্য সচেতন? ইয়েস আমি, কারণ আমি সবসময় বলে টাইম মতো খাও, টাইম মতো ঘুমাও, টাইম মতো ঘুমাও এবং জিমে যাও, আমার সাথে জিম করো, আর সুগার কম খাও, মানে আমি সবসময় ভিটামিন মিনারেলস ওকে দেওয়া যাবে না ওকে দেই এবং আমি চায় চিনি খাই না, তারপর পরোটায় তেল হলে আমি সেটা বলি যে কম তেল দাও, আমি স্বাস্থ্য সচেতন। তারপরে প্রশ্ন হচ্ছে কে বেশি রোম্যান্টিক? আমি জানি এটা আমি হব কারণ আমি বেশি রোম্যান্টিক, কারণ আমি সবসময় আমার মনে হয় যে ঘুরতে যাই কোথাও কিনে বা ফুল কিনে দেই বা এরকম, মানে একটু গান গাই এরকম আমি আর কি। মেঘলা একদমই রোম্যান্টিক না, মেঘলা একদমই রোম্যান্টিক না। পরের প্রশ্ন হচ্ছে কে বেশি ঝগড়া করে? মেঘলা না, তুমি আসলে জিনিসটা মিথ্যা বলতেছ কারণ আর ঝগড়া করে বলতে কি ঝগড়া মানে ঝগড়া শুরু স্টার্টিং করে দিয়ে ও চুপ হয়ে যায়, এরপরে আমার তো মেজাজ খারাপ হয়ে যায় যে ঝগড়া করলে একবারে ঝগড়া করুক
ঝগড়া করে স্টার্টিং করে দিয়ে আমাকে খেপায় দিয়ে হাম চুপ হয়ে যাচ্ছে মেঘলা। এরা আমি শুরু করে দিই ও করতেই থাকে করতেই থাকে। আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে কে বেশি কাজ করে? আমি মেঘলা। এই ভুলে উঠে গেছে মেঘলা বেশি কাজ করেন কারণ মেঘলা না আমরা দুজনেই না বাসার সংসারে কাজ করে, বাচ্চাদের খাওয়া দাওয়া, আমার দেখাশোনা মানে সব কিছু, শ্বশুর শাশুড়ি এবং পুরো ফ্যামিলিকে দেখাশোনা মেঘলা বেশি কাজ করে, এটা আসলে সত্যি কথা, মেঘলা অনেক কাজ করে। তারপরে কে বলছিল আগে যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, কে বলছিল আগে? মেঘলা। আচ্ছা মেঘলা বলছিল আগে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি তো বলতে পারতেছিলে না এর জন্য আমিই বলে দিছি। আচ্ছা বাচ্চাদেরকে বেশি টেক কেয়ার করে কে? আমি। তুমি করো কিন্তু আমি এত করি সেটা ঠিক আছে, বেশি করি আমি। আচ্ছা বাচ্চাদেরকে খাওয়াই দেয় কে? আমি। বাচ্চাদেরকে ঘুমায় দেয় কে? হ্যাঁ বাচ্চাদের খাবারটা বানায় দেয় কে? আমি। সব আমি আসবে, আমি কিবরিয়া। বাচ্চাদেরকে আমি ঘুমায় দেই। বাচ্চাদের ফেভারিট কে? আচ্ছা আমি। আচ্ছা ঘুরতে বেশি পছন্দ করে কে? মেঘলা। বাইরে যেতে ওর মন চায় সবসময়, সবসময় ও ঘুরতে যেতে পছন্দ করে বিভিন্ন জায়গায়। আচ্ছা যেটা এখন একেবারেই হচ্ছে না আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কার হবি কি, তোমার হবিটা কি সেটা বলে দাও। ঘুরে বেড়ানো আর আমার হবি কি সেটা তুমি বলতে পারবা? গেমস খেলা। হ্যাঁ গেমস খেলা, এটা হচ্ছে আমার হবি। আচ্ছা অনেকে আমাদের বিষয়ে অনেক কিছু জানে না, ভাবলাম যে প্রশ্নোত্তরের মাধ্যমে এই মজার খেলা খেলেই আপনাদেরকে একটু জানিয়ে দেই আমাদের বিষয়গুলো। তো এরপরে কোশ্চেন হচ্ছে কে গোসল করতে টাইম নেয় বেশি, ওয়াশরুমে কে বেশি থাকে? হ্যাঁ মেঘলা, আমি যখন কাপড় টাপড় ধোয়া লাগে তখন একটু টাইম নেই। আমি একটু কমই থাকি, আমি যেয়ে ফটাৎ করে গোসল করি, মাত্র এক মিনিট বা দুই মিনিটের মধ্যে আমি গোসল করে বের হয়ে যাই। গান গাই কে বাথরুমে? গান গাই, এটা আমি উঠাইলাম কারণ আমি সবসময় মনের সুখে গান গাইতে থাকে আর সে গোসল করতে থাকে, এটা আসলে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কে বেশি মিষ্টি খাবার খায়? হ্যাঁ এটা আমি মিষ্টি খাবার বেশি খাই, মেঘলা একটু কমই খায়। আমি। আর কে বেশি ঝাল খাবার খায়? হ্যাঁ মেঘলা। মেঘলা তুমি উঠাচ্ছ না কেন? মেঘলা ঝাল খাবার এবং টক খায় অনেক। তো তো কে বেশি তাড়াতাড়ি খাবার খায়? আমি। সে কখনোই চাবায় না, সে তাড়াতাড়ি করে খেয়ে নেয় খাবার। যাই আমি একটু খুব জলদি জলদি খাবার খাই আর এটা ছোটবেলা থেকেই, মানে কেউ যদি কোনো বিয়ে বাড়িতে খাবার খেতে যেতাম তখন সবার আগে আমি খাবার খেয়ে বেরে যেতাম, কারণ এটা আমার অভ্যাস কেন জানি না, চাবাই না এটা ভুল কথা, না চাবাইলে কীভাবে খাইতাম। এরপরে কোয়েশ্চেন হচ্ছে কে বেশি দৌড়াইতে পারে, এটা আমি মেঘলায় তুলব কারণ মেঘলা বেশি দৌড়াইতে পারে, কারণ এটা আমি টেস্ট করে দেখছি জিমে আমি দৌড়াতে পারি না, কিন্তু কথা হচ্ছে যখন আমরা ও যখন প্রেম করছিলাম, যখন পালিয়ে আসছিল, তখন পালিয়ে বিয়ে করছিলাম, তখন আমাদের বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ বিয়ে হয়ে গেছিল, এমন দৌড় দিছিল তা আমি ওর দৌড়ের সাথে পারিনি, ও এক দৌড়ে অনেক দূর চলে গেছিল। যাই হোক এই ঘটনাগুলো আমরা, মজার ঘটনা আছে আমাদের পালিয়ে প্রেমের বিয়ের ঘটনাটা, এটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো। এটা জুতা হাতে নিয়ে না এখন বলো না তাহলে মজাটা থাকবে না। তো এই ঘটনাগুলো আমরা আপনাদেরকে জানাবো, আমাদের লাভ স্টোরি একদিন শেয়ার করব, সেদিন অবশ্যই এই ঘটনাগুলো বলবো। তো আর একটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে কোয়েশ্চেন আমি জানি, কে বেশি হাসে?
হাসির ঝড় যদি শুরু হয়ে যায় সেই হাসির ঝড় কেউ থামাতে পারবে না। আর কে বেশি শুরু হলে আর থামাতামি না, কে বেশি কাঁদে সেটাও মেঘলা, কারণ কাদা যদি শুরু হয় আর সে কান্দতেই থাকবে কান্দতেই থাকবে, সে কাজে ঠিক হয় না ঠিক হয় না। তার মুড যদি কারো অফ হয়, মুড অফ হলে আমার মুডটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায়, মেঘলার মুড আর ঠিক হয় না। যাই হোক, এই ছিল আজকে কিছু মজার কোয়েশ্চেন খেলা, আমরা দুজন দুজনকে প্রশ্ন করলাম, আপনারা অনেক কিছু জানতে পারলেন। তো এই ছিল আমাদের ছোট্ট একটি আজকে সামান্য ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস তো অবশ্যই করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্টস আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখবেন। আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজনেই। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।